সকলে রাস্তা শিখে দেখি আমি স্বাধীন কথা বলবো তাদেরকে মনের কথা বলবো খুলে কোথায় মাদাসী ভালো ঠিক আছে দাসী 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 সকাল সন্ধ্যা উঠতে বসতে দাসী রানী মার আর কোনো কাজ নেই আর ও রানী মা তপচিনে প্রণাম হয় রানী মা আশীর্বাদ করি মা আশীর্বাদ আচ্ছা বলুন তো আমাদের কেন ডাকলো রানী মা হ্যাঁ মা তব চরণে প্রণাম রানী মা করি মা আশীর্বাদ ডাকলেন আচ্ছা দাসী বলো আজকে তোমাদেরকে কেন ডেকেছি কেন ডেকেছি কি কারণে ডেকেছি জানতে চাও বলো বেশ তাই তো শোনো মা আজকে আমি একটি আজকে আমি একটি গোপন রহস্য তোমাদের সাথে শেয়ার করতে চাই মা ও মা গোপন কথা আমি তোমাদের সাথে ও মা তাই তো সর্বপ্রথমে দেখো তো মা আজ আমাকে কেমন দেখাচ্ছে ও রানী মা এটা আবার কেমন কথা রোজকার মতো আপনাকে ওই শাড়িটা পরে মা দুর্গার মতো লাগছে গো তাই বলছি হ্যাঁ রানী মা শোনো মা আমি তা বলিনি তো বলেছি প্রত্যেকদিনই নায়ের মতো আজকে আমায় এই একটু অন্যরকম দেখাচ্ছে আমার তো সকাল থেকে তাই মনে হচ্ছে বলবো রানী মা রানী মা আপনার গ্যাস হয়ে গেছে মনে হয় না রানী মা আমার না ভয় করছে কিসের ভয় মা ভয় বলবো না নির্ভয়ে বলবো রানী মা আমি তোমাকে বলতে বলেছি বলো মা বলো রানী মা আপনার ওই নিচের দিকটাও সরু হ্যাঁ উপর দিকটাও সরু মাঝখানে যে ঢেমনা পটলগুলো হয় না রানী মা এই যে এরকম ওরকম মনে হচ্ছে আপনাকে রানী মা নিশ্চয় আপনার পেটে টিউমার হয়ে গেছে রানী মা গ্যাস হয়ে গেছে না মা তো জল ধরেছে রানী মা না আমার জল ধরেনি কি হয়েছে রানী মা সত্যি বলেছো দাসী আজকে যে কথা তুমি বলেছো আমায় সত্যই আজ জানো আমার কি হয়েছে কি হয়েছে তোমাদেরকে কেমনে বলবো মা বড় যে লজ্জার কথা তবুও যদি আমি তোমাদেরকে না বলি তবে আমার এই দুঃখের কথা কে শোনে তাই তো বলি দাসী শোনো আজ আমি এক এক করে ওই সন্তান মাসে আমি গর্ভবতী হয়েছি রানী মা তার মানে কি রানী মা এ কি বলছো তোমরা জানো না আপনার পেটে শয়তান এ মা গর্ভ হয়ে গেছে না মা তাহলে তো আমার পেটে শয়তানও নেই গর্ভ হয়নি তাহলে কি হয়েছে আমি আমি মা হতে চলেছি মা কোথায় আবার মা হতে যাবে এই মা রানী মা আমি তো ভাবতেই পারিনি আপনি মা হবেন এই বোন একটা কথা শুন বুড়ি বয়সে রানী মা কি বলবো আর রানী মা তো কাজ আছে যখন তখন খুলতে হবে তো বলুন রানী মা আমাদের কি করতে হবে বাহ এই বড় শুনে আনন্দ পেলাম হ্যাঁ তাই তো দাসী রানী মা তোমরা বিলম্ব না করে আমার সাধের আয়োজন করো এক এক করে আমার সাত মাস পূর্ণ হয়েছে আমি যে সাত ভোগ করতে কি ই মা রানী মা সাপ খাবে কি সাপ খাবেন বলুন গুই সাপ এনি সাপ ধরা সাপ কি সাপ খাবেন বলুন যে আমি আমি সাপের কথা বলি নি তো আমি বলেছি সাত খাবো ও এবার বুঝতে পেরেছি আপনি ওই যে বাজারে বিক্রি হয় ওই শাকগুলো খাবেন লাল শাক ডাটা শাক গুই শাক কোন শাক খাবেন বলুন আমি শাকের কথা বলি নি তো এক এক করে ওই সন্তম রকম ব্যঞ্জন রন্ধন করি সুন্দর করে আমার সামনে পশলে সাজিয়ে সেই স্বাদ আমি ভক্ত সেইটা বলবেন তো আপনি স্বাদ খাবেন তো বলুন কি কি খাবেন তাই আমি সুন্দর করে বলছি তোমরা কর্ণপাত করে খাতাতে লিখে নাও যা যা বস্তু আমি বলবো সমস্ত নিয়ে এসে আমার স্বাদের আয়োজন করবে বেশ রানী মা বেশ সাত আদো খাওয়ার হয় গো মতি সেও স্বাদের কহর আয়োজন রে সেও স্বাদের কর আয়োজন
হাই গো মতি সেও সাদের করো আয়োজন একি করো আয়োজন চাল ভাজা মা তরে ভাজা তাকে দিও দাসি আদা মরিচের গোড়া সেনা সাদো খাইবার হইবা সোনায় আলু ভাজা মটর ভাজা হাতে দিও দাসি আদা কুচা সেও সাদের করো আয়োজন হ্যাঁ দাসি বললেন মা ওই আলু ভাজা পটল ভাজা আচ্ছা তাতে দিও পোস্ত বাটা বা 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 সেও সাদের করো আয়োজন মা গো কথা শুনে জিভে জল চলে এলো তাই বুঝি আর কি খাবো জানো আরো খাবেন হ্যাঁ মা তাই বলি শোনো কচুর শাক ইলিশ মাথা তাতে দিও দাসি ছোলা ভিজা সেও সাদের করো আমি কি বলেছি দাসি শুনেছো কি মা ওই কচুর শাকে ইলিশ মাছের মাথা তাতে দিও দাসি ওই ছোলা ভিজা মা 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 সেও সাথে করি মা ইলিশের মাথা খাবে তাহলে তো বাংলাদেশ যেতে হবে এখন বর্ডারের যা পরিস্থিতি রানীমা কি বলবো আর তবে আমরা চেষ্টা করব রানীমা আর কি খাবো জানো আর কি খাবে তবে শোনো বর্ধমানের মিহি কালিয়া চকে দুধের সানা সেও সাদের করো আয়োজন দশি ওই বর্ধমানের মিহিদানা আমি শুনেছি নাম করা তাই বুঝছি তাই ওই বর্ধমানের মিহিদানা ওই কালিয়া চকের দুধের ছানা সেও সাদের বড় আয়োজন আর কি খাবেন আপনারা তাই বলি আর কি খাবো জানো গাড়ি ভাড়াটা কে দেবে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর কেন মাই আবার কেমন কথা না আমার শাশুড়ির কাছে নিয়ে যাবো তাই শোনো মা আর কি খাবো এবার এই খাবেন হ্যাঁ মা আপনার পেট না ফাড়া কার কি বলছো যত পারছেন কচুরি পানা যা আছে সব নিয়ে চলে যাও মা তার সাথে তোমরাও খাবে বলেই তো বলছি তাই বুঝছি হ্যাঁ আমার শাশুড়ির দোকানে ভালো ভালো চিড়ি আছে মা তোমায় খাওয়াবো আচ্ছা মা ঠিক আছে তাই নিয়ে চলো তাহলে আর কি খাবে শোনো মা আরো খাবে এগুলো তো হয়েছে এবার টকের দিকে আসি কেমন তাই বলি আমরা রে টক আমি রাজার তাতে দিও দাসি চিনি রস সেও সাদের করো দাসি রানীমা ওই আমরার টক আচ্ছা আমি রাজা তাতে দিও মিশ্রির রস সেও সাথের করো আয়োজন রানীমা আমার এই বোনটা না আজকে খুব ভালোবাসে জানি তোর কাছে পাবে না চারা তবে মা তুমি এগুলো আয়োজন করো কেমন আর শেষ প্রান্তে তুমি কিন্তু ভুলো না ওই আখার পোড়ামাটি কিন্তু অবশ্যই নিয়ে আসবে আখার মাটি আখার মাটি গোটা রোচাই
দাসী আখার মাটি গুটার চাই এও কি মানুষ খায় অবশ্য এবার কেমন বিচার তুমি বুঝবে না মা তুমি যখন বিয়ের পরে স্বামীর ঘরে যাবে আচ্ছা যখন ওই সাত মাস পূর্ণ হবে সাত খেতে বসবে ওই গুরুজনেরা ওই আখার মাটি আর ঘুটর পুরো চাই নিশ্চয় হবে কেন খাই জানো মা কেন খায় আশুর বাচ্চা যখন হবে ওই বাচ্চা হওয়ার পরে ওই ঘুটর চাই আর আখার পুরো মাটি যদি না ও আমার পেটে কবে হবে ও মা তোমার পেটে হবে মা হবে হবে বিয়ে হবে তোমার তো বিয়ে হয় না বিয়ে হয় না মা বিয়ে না হলে হবে না না মা হ্যাঁ তোমার হবে রানী মা তাহলে সিটকা মলে কাল খুঁজতে হবে হ্যাঁ মা খুঁজে বিয়ে দিব বেশ বেশ তাই তো এদিকে একটা দাদা ভাই আমার এই শানিকা বেনারীর সাত ভক্তনি 49 টাকা করেছিল দাদা আমার 16 আনা দিয়েছিল লক্ষিনা তাই মায়ের কাছে সমীন কর্মকান দাদা ভাই নাম আমার তাই মায়ের কাছে কামনা করি ওগো মা যে 50 টাকা মনোবাসনা আমি পূর্ণ করেছি এই ভরা শরীর এই দান আমি অর্পণ করলাম তোমার ওই রাঙা চরণে ধনে জনে পরিপূর্ণ সর্বদাই সব সময় তাকিয়ে দেখো এবং সে দু হস্তে করেছিল আমি তাকে করবে তুমি চার হস্তে দান জয় মা মনসা বলে এই দান আমি করলাম মায়ের চরণে জয় মা মনসা তাই তো মা সে আখার পোড়া মাটি আর ঘুটন পুরো চাই ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি না এই সাধের সময় না খাওয়া হয় তো ওই বাচ্চা দাঁত যেন কিরিমিরি করে তাই তো আমি বলি আমার বাচ্চার যেন কোন দাঁতের শব্দ না হয় ওই দন্তের শব্দ হলে আমার চম্পকনগরে হাসা হাসি করবে ওই দন্তের শব্দে তাই তো আমি চাই না তাই অবশ্যই তোমরা এগুলো জোগাড় করো বেশ বেশ আপনি বিশ্রাম করুন আমরা জায়গায় বলেছেন আমরা সকল বাজার করব বেশ তাই হবে বেশ ওরে তালা খুলা দে রে বাবা তালা খুলা দে বাবা তালা খুলা দে রহমতের চাবি দিয়া তালা খুলা দে রহমতের চাবি দিয়া তালা খুলা দে তালা খুলা দে রে বাবা তালা খুলা দে তালা খুলা দে রে বাবা তালা খুলা দে রহমতের চাবি দিয়া তালা খুলা দে রহমতের চাবি দিয়া তালা খুলা দে ওরে ছয় ঘাটের এসকের তালা শিশু কালা ছিলাম ভালা ওরে ছয় ঘাটের এসকের তালা শিশু কালা ছিলাম ভালা যৌবন কাল পয়রা গেছে কামিনীর ফাঁদে যৌবন কাল পয়রা গেছে কামিনীর ফাঁদে কামিনীর ফাঁদে কামিনীর ফাঁদে রহমতের চাবি দিয়া তালা খুলা দে রহমতের চাবি দিয়া তালা খুলা দে ওরে রঙ্গ রসে দিন কাটাইয়া যৌবন কাল ছিলাও ভালা ওরে যৌবন কাল ছিল ভালা রঙ্গ রসে দিন কাটাইয়া কলবজারি কইরা তালার জং সুটাইয়া দে কলবজারি কইরা তালার জং সুটাইয়া দে জং সুটাইয়া দে জং সুটাইয়া দে রহমতের সাথে দিয়া তালা খুইলা দে রহমতের সাথে দিয়া তালা খুইলা দে খুলা দে রে বাবা তালা খুলা দে তালা খুলা দে রে বাবা তালা খুলা দে তালা খুলা দে তালা খুলা দে তালা খুলা দে রহমতের চাবি দিয়া 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 তালা খুলা দে দাসী
তালা খুলে দেব বাবা গান শুনি বাবু আমরা 100 টা দান করেছি মামার সঙ্গে মনস পূর্ণ করি এই কামনা করি মামার সঙ্গে আছি জয় মামার সুপ্রিয় জয় জয় মামার দাশ যা যা বলেছি সব কিছু আয়োজন করেছি মা বাহ সুন্দর হয়েছে এবার আপনি বসুন বেশ हेलो 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 তাই তো একে করে রানীমার সপ্তম মাস মানে অন্তঃসত্ত্বা তাই তো রানীমার সাত খাবার বরেছ তাই তো আজ একে দাসীগণ সকলে করেছে সাদের আয়োজন তাই তো অবশেষে চ্যানেল সকল জগৎবাসী নিমন্ত্রণ তাই তো সকলে এসে রানীর সঙ্গে সাথ খেয়ে যাবে এবং প্রভুর আশীর্বাদ করবে যেন সর গর্বের সন্ধান ভালোভাবে এই পৃথিবীর মুখে আসতে পারি ভালোভাবে যেন মানুষ হতে পারে যেন অবশেষে ओ तोराइलो रानी मा के ওরে চালি ভাজা মটর ভাজা তাতে আদারি কোচা গো ওই না চালি ভাজা মটর ভাজা তাতে আদারি কোচা গো ও তোরা আইলো রানী মা কে সাদো খাওয়ায়ো তোরা আইলো ওই না চম্পলা রো মাতা মাসি রইলো সাদের নিমন্ত্রণ ওই না চম্পলা রোডে হগন রইলো সাদের নিমন্ত্রণ এ তোরা আইলো রানী মা কে সাদো খাওয়ায়ো তোরা আইলো রানী মা কে সাদো খাওয়ায়ো ওই না চম্পলা রো মাতা মাসি রইলো সাদের নিমন্ত্রণ ওই না চম্পলা রো রে হগন রইলো সাদের নিমন্ত্রণ ও তোরা আইলো রানী মা কে সাদো খাওয়ায়ো তোরা ওই না শনিকা রানীর শাশুড়ি মা কি বা কর্ম করে গো ওই না বড়ন ডালা হাতে লইয়া বড় নকর
तोरा आइलो रानी माँ के सादो खावायो तोरा ओरे बड़ तो मानिर मिहिदाना से ओ सादो खायो गो ओ बोली रानी भातारेर भात खाबो ना मा बलगा बाबा के नांगेर भात देबे गुण पोरा मा मजा लेगे छे भातारे रे भात खाबो ना मा बलगा बाबा के भातारे खाबो ना मा बलगा बाबा के नागर भात बेगुण पोरा मा मजा लेगे छे भातारे भात बेगुण पोरा मा मजा लेगे छे माथा पड़ब गला फुली घूरब बाजारे माथा पड़ब गला फुली घूरब बाजारे देशर पैसा लुटे लेब चोखर पलके देशर पैसा लुटे लेब चोखर पलके बड़ो बाबू के दारा बोही आस्ते बोही नास्ते बाबरे हमार प्यारा जे कौन कौन आते लाग तो बोही কোথায় লাগলো কোথায় লাগলো কোষ্টা বলি আমার পেটটা কোন কোন আছে কোন কোন আছে আর 10টা দিন বই 10টা দিন পার করতে পারলে বাঁচি একদম ছুটি এমা এমা কেন এরকম কইছিস রে কোথায় ঢোকাছ এটা এটা জানিস না এখনদের মেয়ে ছেলেদের যা পথ জামার পকেট হচ্ছে এখানে ওখানে হ্যাঁ ওখানে যদি আমি টাকা রাখি তাহলে নতুন সিনখিয়া হবে এখানে তোমার মুখে একটা গান শুনবো শুনবই
এই রামচন্দ্র মরাটা এরম আমাকে করলে কে ওই যে রামচন্দ্র মরাটা তাই বুঝি এই মরাকে কইছি যে তুই তো আমাকে ভালোবাসিস না তোমার এত বড় সর্বনাশ করলো কি করে ওইটা বই ওকে আমি কইছি তোর বাড়িতে মাগিটা আছে তো মাগিটা নিয়ে থাকিস আমাকে এত ভালোবাসা দিল বই তাই দেখছিস আমাকে কি করে রেখেছে এই মরার জন্য এই মরাকে এত কইছি আজকে কি ঘটনা হয়েছে জানিস কি হয়েছে গেনু আজকে 8 মাইলের হাটে 8 মাইল হাটে 8 মাইলের হাটে গেনু হ্যাঁ কি হয়েছে তারপরে রামচন্দ্র মরাটা কি করলো একটা ফিসকুটি নিয়েছে ফিসকুটি ফিসকুটি না ফিসকুটি ফিসকুটি হ্যাঁ দেন এই মরা ওন্না আমাকে দিলে না কি করবে কাঁথাটাই নিয়ে আছি তাই বুঝছি শোনো না বলছিলাম কি ওটা গানটা শোনাও ওই গানটা শুনবো একটা কথা আছে বলবো বল না এখন আমাকে না ওই যে ওই ইয়া মোড়ে কোন মোড়ে ওই যে কি বলে জানো পান্ডুয়া মোড়ে বাড়ির পাশে বেতেরারা হাল জুড়েছেন ছোট দেওরানে এত বেলা হয় দেওরা মন পান্তা খায় না আইসারে এত বেলা হয় দেওরা মন পান্তা খায় না আইসারে স্বামী আমার যেমন তেম দৌড়ায় মন স্বামী আমার যেমন তেম জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টুপুর টাপুর শব্দ করে জ্যৈষ্ঠ মাসে আম পড়ে ঘরে গো
আরে বাবা আমার 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 ছাওয়ালটা কি হলো রে ওই ওকে মাগা 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 হাই বাবা আমার ভিতরটা কি হয়ে গেল ওহ দলবেন দল দল আমার তলপেটটা ব্যথা ছুটে গেল আমার তলপেটটা ব্যথা ছুটে গেল ওহ কৃষ্ণা বইন আমার ম্যান ম্যান সেন্টারে ধাক্কা লাগছে কই উঠা উঠা আমাকে উঠা হাটে সবাই আসিয়েছে সবাই এসেছে ও মা ওই পারার বে কেন আসে না তে আসো না কে আইসো তোমরা আয়ো বেশ শোনে কারা রে কে সাদো খাওয়ায়ো তোমরা আয়ো শোনে কারা রে কে সাদো খাওয়ায়ো তারা তাহারি এসো দিদি কে দেরি হই আরে যাবে তোমরা আয়ো শনিকা রানী কে সাদো কাহায়ো তোমরা এ যে এই মাগিরা তোরা আটকাতে পারিস না দেখছিস না লোক গাড়িটা চলেছে তোরা পিছনে একটু আটকা আরে মনের হীরা নন্দে দেখো সাধো দেখা আলো কে তারা তাহারি খাবে মাসিকে দেরি হই আরে যাবে আয়ো শোনে কারানি কে সাদো খাওয়ায়ো হ্যালো সি হ্যালো 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 হ্যাঁ তো মাগিরা দেখতে পাচ্ছিস না থামে না তো তোরা ধন না রে তোরাও থামাতে পারিস না তুমি যাও গো ভুলি আমার ভালোবাসি না গো তোমার আমি অন্য কার হব আর পাবি না গো আমার আশা দিয়ে ধোকা দিলি কেন কাঁদালি ও গো বেমানি পিয়া তুমি যাও গো ভুলি আমায় ভালোবাসি না গো তোমার তুমি যাও গো ভুলি আমায় ভালোবাসি না গো তোমায় আমি অন্য কার হব আরে পাবি না গো আমায় ও আশা দিয়ে ধোকা দিলি ফাঁকিয়া কেন কাঁদালি ও গো বেমানে পিয়া ও সব কিছু শেষ করি দিলি পিয়া কেন কাঁদালি ও গো বেমানে পিয়া Thank you.
যখন কলি ছেলে আমি অমর হয়ে ফুটাইছিলাম ফুল আমি তোর কাছে যাই ও তুই যখন কলি ছেলে আমি অমর হয়ে ফুটাইছিলাম ফুল আমি তোর কাছে যাই আমি চন্দ্রময় একদিন থেকে আমি তোমার দিবানা আমার ফুলের মধু খেতে আছে তোমার জ্বালা আমি চন্দ্রমুখী এমনি তেমনি কি আমি তোমার দিবানা আমার ফুলের মধু খেতে আছে তোমার জাল ও সব কিছু শেষ কই দিলি পিয়া কেন কাঁদালি ও গো বেইমান পিয়া ও আশা দিয়ে ধোকা দিলি থাকে হিয়া কেন কাঁদালি ও গো বেইমান পিয়া ও তোকে আমি রাখেছি গো আমার বুকের মাঝে কি করে বুঝাবো গো আমার কি যে আছে ও তোকে আমি রাখেছি গো আমার বুকের মাঝে কি করে বুঝাবো গো আমার কি যে আছে ভালোবাসার নাটক কইরে দেবকে করলি বিয়া সেই আশাতে আজ কাঁদি আমি ফাঁকে হিয়া ভালোবাসার নাটক কইরে দেবকে করলি বিয়া সেই আশা দিয়ে আজ কাঁদি আমি ফাঁকে হিয়া ও আশা দিয়ে ধোকা দিলে ফাঁকে হিয়া কেন কাঁদালি ও গো বেইমান পিয়া ও সব কিছু শেষ করে দিলি পিয়া কেন কাঁদালি ও গো বেইমান পিয়া তুমি যাও গো বলে আমায় ভালোবাসি না গো তোমায় আমি অন্য কারো হব আর ভাবে না গো আমায় ও আশা দিয়ে ধোকা দিলে ফাঁকে হিয়া কেন কাঁদালি ও গো বেইমান পিয়া ও সব কিছু শেষ করে দিলে পিয়া কেন কাঁদালি ও গো বেইমান পিয়া ও সাথে ধোকা দিলে ফাঁকে হিয়া কেন কাঁদালি ও গো বেইমান পিয়া ও সব কিছু শেষ করে দিলে পিয়া কেন কাঁদালি ও গো বেইমান পিয়া হ্যালো ঠিক হ্যালো 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 অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো তুমি মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লয়ে থাইকো ওই আমি তো ভালা না ভালা লয়ে থাইকো মা আস্তে 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 ভাগো কি কি খাবো মা দেখো হে আখের পুরি সন্তান রূপ মেনু রন্ধন করা হয়েছে তোমার এখান থেকে যেটা ইচ্ছে আমাকে খাওয়াতে সেটা তুমি খাওয়াতে পারো আমার ঠিক আছে মা তুমি অপেক্ষা করো আমি সব কিছু খাবো হ্যাঁ বেশ মা তাই করো ওটি হচ্ছে পায়েশ এটা সবজি হ্যাঁ মা তরকারি হ্যাঁ মা বলো সবাই একটা করে খাই হ্যাঁ আচ্ছা মা তোমার যেটা ভালো মনে হয় সেটি করো হ্যাঁ মা বলো আচ্ছা মা তাই হবে হ্যাঁ মা
মা হয়েছে আপনার উঠুন রানী মা আমার কি মনে হয় জানেন এই কি যেন এই জায়গাটার নাম রানী মা ভুলেই গেলাম শিক্ষা মহলে যত খাবার ছিল আপনি একাই খেয়ে নিলেন